আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে মিনি ওয়াটার পাম্প কিভাবে সেট আপ করা যায় সেটা দেখাবো। রঙিন মাছ চাষের জন্য মিনি ওয়াটার পাম্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা প্রায়শই আমাদের রঙিন মাছের পানি পরিষ্কারের জন্য মোটর ব্যবহার করে থাকি। তো এই মিনি ওয়াটার পাম্পটা আপনারা সেট আপ করে নিলে আপনাদের জন্য রঙিন মাছের ময়লা পানি পরিষ্কার অত্যন্ত সহজ হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা পাম্পটা সেট আপ করবেন। আমি 2200 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর নিয়েছি এবং দুইটা ডায়োড তার অপোজিট দুইটি টার্মিনাল দিয়ে সংযোগ করেছি, আর ট্রান্সফরমার থেকে যে তিনটা তার বের হয় সেটার সাথে ওই দুই তার একসাথে সংযোগ দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ম্যানুয়ালি একটা প্লাগ তৈরি করে নিয়েছি। এখানে কিছু দূর নিয়ে যাওয়ার জন্য তার একটু বাড়তি রাখছি, আর এখানে তিন তার এই ডায়োডের সাথে দুই মাথায় কানেকশন দিয়েছি, এবং এর যে ভিতরে দুই টার্মিনাল আছে ক্যাপাসিটরের দুই টার্মিনালের সাথে দুই ডায়োডের এক প্রান্ত যোগ করে দিয়ে দিয়েছি। তো এখান থেকে যে দুইটা লাইন বের হয়েছে এটা সরাসরি গিয়ে মোটরে লাগবে। এটা মূলত মোটর এবং ওয়াটার পাম্প অ্যাডজাস্ট করা একটি ডিভাইস। এগুলো আপনারা স্প্রে মেশিনের দোকানে গেলেই পেয়ে যাবেন। এটা মূলত 12 ভোল্টের হয়ে থাকে। এর সামনের পার্টটা ওয়াটার পাম্প এবং নিচের পার্টটা মোটর। এটা পানি লাগলেও সমস্যা হয় না, কারণ সম্পূর্ণ সিলিং করা আছে। এর বাম পাশের যে ছিদ্র দেখছেন এটা দিয়ে পানি ঢোকে, আর ডান পাশেরটা দিয়ে পানি বের হয়। তো আমি এখন আপনাদেরকে পাইপের সংযোগটা দিয়ে দেখাচ্ছি। যথাসম্ভব চেষ্টা করবেন একটু বড় ধরনের পাইপ নেওয়ার, যাতে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারেন। এটা স্প্রে মেশিনারি পাইপ, আমি মোটা হার্ড দেখে পাইপ নিছি যাতে অনেক দিন টিকে। তো আমি এটা আউটপুটের লাইনটা আগে লাগাচ্ছি। এটা আউটপুটের লাইন, প্যাচ সিস্টেম। এখানে আপনারা ইচ্ছা করলে এই ক্যাপ দিয়ে সিলিং করে নিতে পারেন যাতে পানি লিক না করে, কারণ পানি লিক করলে আপনারা ভালো ফলাফল পাবেন না। এটা সম্পূর্ণভাবে আমি লাগিয়ে দিচ্ছি, আর এখানে কোনো থ্রেড টেপ বা অন্য কিছু আঠা দেওয়ার প্রয়োজন নাই, এটা সরাসরি সুন্দরভাবে লেগে যাবে। এবার আমি পানি ঢোকার লাইন অর্থাৎ ইনপুট লাইনটা লাগাচ্ছি। এটা আমি এই ইনপুট লাইনের মাথায় একটা নেট দিয়েছি, কারণ যদি কোনো ছোট মাছ থাকে বা অন্যান্য ময়লা যদি পাম্পের ভিতরে ঢুকে যায় তাহলে সমস্যা। এই জন্য আমি সুন্দরভাবে নেট লাগিয়ে দিয়েছি মাথায়। আর এখানে একটা ক্লিপ দেখতে পাচ্ছেন, আমি এটা এর মধ্যে প্রবেশ করানোর পরে ক্লিপ দিয়ে এটা আমি টাইট করে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এইভাবে আপনারা এখন সরাসরি ওই নেটের প্রান্তটা পানির মধ্যে ডুবিয়ে দিয়ে আপনারা মোটর স্টার্ট করতে পারেন। তো এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন প্রচুর নোংরা, প্রচুর ময়লা। আমি এই ট্যাঙ্কের চাচ্ছি যে ট্যাঙ্কের পানিটা আমি একটু পরিষ্কার করব। তো চলুন রেজাল্টটা দেখে আসি। ইনপুট লাইনটা আমি পানির মধ্যে ডুবিয়ে দিলাম। তো এখন আমি বিদ্যুৎ সংযোগটা দিয়ে দিচ্ছি, সরাসরি 220 ভোল্টের কারেন্টে দিচ্ছি, যেহেতু আমার অ্যাডাপ্টার সেট আপ করা আছে। তো চলুন দেখি পানি উঠছে কিনা। দেখুন এখানে আমি কোনো সুইচ সিস্টেম রাখি নাই, সরাসরি এটা লাইন পাবে। আপনারা ইচ্ছা করলে সুইচ সিস্টেম করে নিতে পারেন। দেখুন মোটর চলছে, মোটর স্টার্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পানি আমার মগের ভিতরে, পানি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, মোটামুটি ভালোই স্পিড আছে পানির। ছোট পাম্প হিসেবেও খুব দ্রুতই মগটা ভরে যাচ্ছে। এরকম স্পিড হলে আপনারা কিন্তু খুব সহজেই ময়লা পানি নিষ্কাশন করতে পারবেন। এখন আপনারা দেখছেন যে আমি এই পাইপটা
আমার ছাদ থেকে নিচে দিয়ে দিচ্ছি। আপনারা এই মোটরটি দিয়ে ট্যাঙ্কের তলায় যে ময়লা থাকে সেই ময়লাটা কখনোই উঠানোর চেষ্টা করবেন না, কারণ এই ময়লা পরিষ্কার করতে গেলে ময়লাগুলা পাম্পের মধ্যে জ্যাম হয়ে যাবে এবং মোটর নষ্ট হয়ে যাবে, আর কখনোই পানি উঠবে না। এই পাম্পের ভিতরে খুবই চিকন সরু ছিদ্র রয়েছে যেগুলো দিয়ে পানি বের হয়। আপনারা সামান্য কিছু ময়লা ঢুকালেই কিন্তু এই পাম্পটা বন্ধ হয়ে যাবে। ট্যাঙ্কের তলার ময়লা পরিষ্কারের জন্য আপনারা সাইফুন পদ্ধতি ব্যবহার করতে পারেন। এই পদ্ধতি নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দেবো ইনশাল্লাহ, কীভাবে আপনারা ট্যাঙ্কের তলার ময়লা পরিষ্কার করবেন। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন পানি অনেকটা কমতেছে, তো আমরা আরও অপেক্ষা করব। আমার যতক্ষণ না মনে হয় যে এখন নতুন পানি অ্যাড করব ততক্ষণ আমি ময়লা পানি পরিষ্কার করতে থাকব। যখন মনে হবে যে না এখন ট্যাঙ্কে কিছু পানি রাখা দরকার তখন আমি এটা বন্ধ করে দেব এবং নতুন পানি অ্যাড করব। আর কখনোই ট্যাঙ্কের সম্পূর্ণ পানি ফেলে দিবেন না, কারণ এই পানির মধ্যে অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে। সব পানি ফেলে দিলে উপকারী ব্যাকটেরিয়াগুলো কমে যাবে, তো আপনাদের উচিত হবে যে বেশিরভাগ সময় বেশি পানি রাখা, কিছু কিছুখানি অন্তত 2-3 বালতি পানি রেখে আপনারা নতুন পানি অ্যাড করবেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমার ট্যাঙ্কের পানি প্রায় অর্ধেকের নিচে একেবারেই কমে চলে আসছে, তো এখন আমি চাচ্ছি যে নতুন পানি অ্যাড করব। আমি মোটরটা বন্ধ করে দিচ্ছি। আপনারা কি করবেন, একটা ককশিট নেবেন এরকম পানির উপর ভেসে থাকার জন্য, এবং পাইপটা সরাসরি না দিয়ে ককশিটের উপর দিবেন। এর কারণ তলার যে ময়লাটা আছে সেটা যদি অতিরিক্ত ঢেউ পায় তাহলে উঠে আসবে এবং পানি ঘোলা হয়ে যাবে, আর এটার উপর দিয়ে দিলে আপনাদের ট্যাঙ্কের পানিটা ঘোলা হবে না, উপরে শুধু পরিষ্কার পানি থাকবে, তলার নির্ময়লা তলাই থেকে যাবে। দেখতে পাচ্ছেন নতুন পানি অ্যাড করার পরে আমার ট্যাঙ্কের পানি একদম চকচক করছে, শুধু তলা পর্যন্ত ময়লাটা দেখা যাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণরূপে পানি পরিষ্কার হয়েছে। তো এইভাবে আপনারা ময়লা পানি পাম্প দিয়ে পরিষ্কার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এই পদ্ধতি ব্যবহার করে আপনারা অবশ্যই উপকৃত হবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম।